বৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমার লসাগু বসাগু নিয়ে আজকে আলোচনা করব। সবাই সৃজনশীলটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই লসাগু কীভাবে নির্ণয় করে এবং বসাগু কীভাবে নির্ণয় করে তা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। এই আশা ব্যক্ত করে আমি শুরু করছি। দেখো, এখানে তোমার উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাশি, এখানে একটা রাশি, এখানে আর একটা রাশি এবং এখানে একটা রাশি, মোট এখানে বলাই আছে তোমার চারটা বীজগাণিতিক রাশি আছে। কদে তোমাকে বলছে চতুর্থ রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো, চতুর্থ নাম্বার, তাহলে অর্থাৎ এটা, এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আসলে চতুর্থ রাশিটা আমরা কি লিখতে পারি, 3x³ + 2x²y - 5xy², এটা হচ্ছে আমার চতুর্থ রাশি। এখন আসো, এবার এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে দেখো। এখানেও আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হলে আগে মিলগুলো খুঁজি আর কি, অর্থাৎ কমনগুলো। এটার ভিতরে দেখো 3x আছে, এখানেও x আছে, এখানেও x আছে। তা মিনিমাম সবচেয়ে ছোট মানটা, x এর সবচেয়ে যে ঘাতটা ছোট সেটা নিয়ে আমাকে কমন নিতে হবে, অর্থাৎ সবচেয়ে ছোট ঘাত কত। এখানে আছে কিউব, এখানে তিনটা ঘাত, এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে একটা, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এক। তাহলে আমি এই এক ঘাত এক্স কে কমন নিব, এক ঘাত এক্স কে কী নিব, কমন নিলাম। তাহলে এখানে আর কী থাকবে দেখো, 3 থাকবে, তারপর এখানে এক্স যেহেতু একটা কমন চলে গেছে আর এখানে থাকবে দুইটা, প্লাস এখানে 2 ঠিক থাকবে, এক্স যেহেতু একটা কমন চলে গেছে দুইটা থেকে অবশ্যই আর একটা থাকবে, ওয়াইটা থেকে যাবে, -5, এখানে এক্সটা কমন চলে গেছে অলরেডি, তাহলে এখানে শুধু থাকবে আর ওয়াই এক্স। তাহলে এই যে একটা অবস্থায় পরিণত করলাম সেটাই হচ্ছে মূলত কমন নেওয়া। ঠিক আছে, প্রথমে আগে যেটা মিল থাকবে সেটা আমরা আগে প্রত্যেকটা থেকে একটা বের করে নেবো, যদি মিল না থাকে তাহলে তো ভালো কথা, আর নামার কোনো প্রয়োজন নেই, কিন্তু থাকলে একটা নিতে হবে। এবার এক্স এভাবে থাকি যায়, এবার আমরা ভেতরে কাজটুকু করবো। এটা একটা মিডল টার্মের মতো, যেহেতু এক্স স্কোয়ার আছে তোমার মাঝখানে আছে এক্স ওয়াই, পরে আছে ওয়াই স্কোয়ার, তাহলে দেখা যাচ্ছে যে এটাকে অবশ্যই তোমাকে মিডল ফ্যাক্টরে কাজ করতে হবে। তো মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে, অর্থাৎ সর্বশেষ অর্থাৎ এই যে কর্নারে যে মানটা থাকে সে মানটাকে এমন দুটো সংখ্যা দ্বারা গুণ করতে হয় যে সংখ্যাটাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যায়। এখন এছাড়াও আরেকটা কথা আছে, যদি প্রথমে কোনো মান থাকে, যদি এখানে কিছু না থাকতো তাহলে শুধু লাস্টটা নিয়ে আমার চিন্তাভাবনা থাকতো, কিন্তু যদি প্রথমে কোনো মান থাকে তাহলে লাস্টের সংখ্যার সাথে প্রথমে প্রথম সংখ্যাটা গুণ করে ফেলতে হবে, অর্থাৎ 3 আর 5 গুণ করলো যে 3 3 3 5 15, ঠিক আছে, এই 15 পাইলাম, সে 15কে এবার ভাঙাইতে হবে যেভাবে ভাঙানো যায় এবার। ঠিক আছে, তাহলে প্রথম মান থাকলে আমার কাজ হচ্ছে প্রথম আর লাস্টের মানটা প্রথমে গুণ করে ফেলা, গুণ করার পরে ওই সংখ্যাটাকে এবার আমাকে ওই সংখ্যাটাকে এবার আমি ভাগ করব যেভাবে পারি। ঠিক আছে, যেভাবে পারি অর্থাৎ 2 মিলাবো, যেভাবে পারি 2 মিলাবো। তাহলে 5 আমরা জানি 15, 3 5 15 হয়, তা 15 1 15 হয়, ঠিক না, কিন্তু 15 থেকে 1 গেলে 14, বা 15 আর 1 যোগ করলে 16, কিন্তু আমার মাঝখানের সংখ্যা 16ও নাই 14ও নাই, তাহলে আমাকে 15 1 15 দেওয়া যাবে না। তাহলে 3 5 15 যদি 3 আর 5 দেই তাহলে দেখো 5 থেকে 3 চলে গেলে 2, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে 3 5 15ই দিতে হবে আমাকে। তাহলে আমি এখানে লিখবো 3x², তারপরে দেখো এখানে লিখবো প্লাস তোমার যেহেতু এখানে 2 2 মিলাবো কি হবে 5xy, আর ওটা হচ্ছে -3xy, আর এখানে -5 বসাতে ঠিক থাকবে। ওকে, অর্থাৎ 2xy কে আমি লিখলাম 5xy থেকে, 3টা xy চলে গেলে 2টা xy থাকে, এটাই তো আমরা বুঝাই, তাই না। তাহলে 3 5 15 মিলছে, আর এর সহগ যেহেতু xy তাহলে সহগটাকে অবশ্যই লিখে দিতে হবে। তাহলে 3 5 15 মিলাইলাম, আর 5 থেকে 3 গেলে 2 মিলাইলাম, আর যেহেতু 2 এর সহগ হচ্ছে xy তাহলে 5 এর সাথে xy দিতে হবে, 3 এর সাথেও xy দিতে হবে। এবার সে x ঠিক থাকলে এবার এখান থেকে আমি কমন নেব। এই প্রথম আমরা জানি যে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম হচ্ছে প্রথম দুটা থেকে একটা কমন নিতে হয়, আবার পরে দুটো থেকে আরেকটা কমন নিতে হয়। তো এই দুটো থেকে মিনিমাম কী কমন যাচ্ছে, x, দেখো x কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে না, y কমন যাচ্ছে না, তাহলে x কমন যাচ্ছে, x কমন গেলে এখান থেকে 3x থাকতেছে, কারণ x একটা কমন চলে গেছে আর একটা x, প্লাস 5, x তো কমন চলে গেছে, তাহলে ঠিক আছে 5y, তাহলে 3 এখানে থেকে x চলে গেছে আর এখানে 3x হয়েছে, আর এখান থেকে x চলে গেলে 5y হয়েছে, এখান থেকে আসে এখানে মাইনাস কমন হবে মাইনাস, আর এখানে দেখো এখানে y আছে, এখানে y স্কোয়ার, তাহলে আমরা মিনিমাম কমন নিতে পারি একটা y, তাহলে এখানে একটা y কমন নিলে এখানে থাকতেছে 3x, আর মাইনাস মাইনাস আমরা জানি প্লাস, আর যেহেতু এখানে একটা y চলে গেছে তাহলে এখানে থাকবে 5 আরও একটা y, তাহলে 5y। এবার আসো x, এবার দেখো আমরা জানি মিডল ফ্যাক্টর নিয়ম হচ্ছে দুইটা কমন মান থেকে একটা কমন মান লিখতে হবে,
আর এর সহগ যেটা আছে আর এটার সহগ যেটা আছে সেটাকে আলাদাভাবে আর একটা পদের হিসাবে লিখতে হবে। এই দুটো থেকে একটা লিখবো, অর্থাৎ 3x + 5y একটা লিখলাম, আর এই লিখবো x - y, ঠিক আছে। অর্থাৎ দেখো এই দুটো থেকে একটা কমন মান লিখতে হয়, আর এখানে এটার সহগ আর এটার সহগ অর্থাৎ x - y সেটাকে লিখতে হয়। তাহলে এই যে পাইলাম x (3x + 5y) (x - y), এটাই হচ্ছে আমার চতুর্থ রাশির উৎপাদকের বিশ্লেষণ। এটাকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যাবে না, তাহলে এখানেই এটি শেষ। এর আসে খ নম্বর বলছে প্রথম ও দ্বিতীয় রাশির লসাগু নির্ণয় করো। তাহলে প্রথম আমরা প্রথম রাশিটা আমরা আগে বের করব। প্রথম রাশিটাতে কি আছে আমার, 9x² - 25y² এটাকে আমি কীভাবে ভাঙাবো দেখো, যেহেতু আমার এটার সাথে স্কোয়ার আছে, এটার সাথে স্কোয়ার আছে, কিন্তু এটার সাথে আর এটার সাথে নাই, তাহলে এই দুটাকেও এমন অবস্থা করতে হবে যেন এটার উপরে স্কোয়ার হয়, এটার উপরেও স্কোয়ার হয়, তাহলে যে আমি একটা সূত্রে ফলাইতে পারবো। না আসলে কিন্তু আমি সূত্রে এখানে করতে পারছি না। তাহলে আমি 9 লিখতে পারি 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে কত, 9 3 3 কেন, আর এখানে আছে x² - 25 আমি লিখতে পারি 5 স্কোয়ার, মানে 5 5 25, আরও আছে y স্কোয়ার। এবার আসো, যেহেতু দুটোটার উপর স্কোয়ার আছে, তাহলে আমি একসাথে 3x লিখে তার উপর স্কোয়ার করতে পারি, আর এখানেও 5y একসাথে লিখে তার উপর হোল স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো এটাতে আমার সুবিধা হলো কি, আমার একটা সূত্র হয়ে গেল যে পুরোটুকু আমার এ, পুরোটুকু যদি বি ধরি তাহলে a² - b² তো আমরা অবশ্যই জানি a² - b² এর সূত্র হচ্ছে a + b (a - b). তাহলে আমি এখানে কি লিখবো সূত্রটা, 3x + 5y, আর একটা হচ্ছে 3x - 5y, একটা +5y আর একটা হচ্ছে -5y। তাহলে এটাই এখানে শেষ। এবার আসো দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিটা আমার কি আছে দেখো, দ্বিতীয় রাশিটাতে আছে 15 আর আছে ax - 25ay। এখন দেখো এখান থেকে কমন কী নিতে পারি সেটা আগে নিয়ে নিবি, যেহেতু এটা 15 এটা 25, তাহলে মিনিমাম দেখা যাচ্ছে যে 15 অবশ্যই 5 দিয়ে বিভাজ্য এবং 25ও 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা 5 কমন নিতে পারি। তাছাড়া আবার এখানে এই আছে, এখানেও এই আছে, তাহলে আমরা এই কমন নিতে পারি, অর্থাৎ 5a কমন নিতে পারি। তো 5a কমন নিতে এখানে থাকবে 15 5, তাহলে 3 বার, অর্থাৎ 3 5 15, আর এই তো কমন চলে গেছে, তাহলে এখানে থাকবে x - 25 5 এর ভিতরে 5 5 25, অর্থাৎ 5, আর এ তো কমন চলে গেছে, তাহলে এখানে কি থাকবে y। তাহলে দেখো 5a (3x - 5y), এটাই হচ্ছে আমার দ্বিতীয় রাশি, এটাকে আর কখনো বিশ্লেষণ করা যাবে না। এবার আমরা লসাগু বের করবো, এদের লসাগু আমরা লসাগু দ্বারা বুঝি, আমরা আগে ক্লাসে অবশ্যই শিখেছি যে কমন আনকমন সবগুলোই হচ্ছে লসাগুর উপাদান। তাহলে এখানে মিল কে কে আছে, মিল আছে যেগুলো সেগুলো আগে লিখবো। মিল আছে 3x - 5y, এখানে আছে 3x - 5y, তাহলে মিল দুটো থেকে একটা লিখতে হবে। মিল কটা থেকে, দুটো থেকে একটা মিল লিখলাম, অর্থাৎ 3x - 5y লিখলাম। এবার অমিলগুলো লিখবো, অমিল কে কি আছে, 3x + 5y, আর আছে এখানে 5a, এটা সামনে দিয়ে লিখলাম, ওইদিকে না লেখাটাই বেটার। তাহলে নিয়ে নিয়েও লসাগু হচ্ছে 5a (3x + -5a), আর হচ্ছে +5a। ওকে, তাহলে এবার আসো খ নাম্বারটা আমার শেষ, এবার আসো আমরা গ নাম্বার। এবার আসো গ নম্বরে আমাদের বলছে প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে প্রথম উপাদান আমরা কী পাইছিলাম, প্রথম রাশিতে আমি পেয়েছিলাম 3x + 5y, আর ওটা হচ্ছে 3x - 5y, এটা পেয়েছিলাম, তাই এটা লিখে রাখলাম। এবার আসো, এবার আমাকে বলছে চতুর্থ রাশি, চতুর্থ রাশিও কিন্তু আমি কতে বের করছিলাম। তাহলে চতুর্থ রাশি আমার যেটা ছিল সেখান থেকে আমি পেয়েছিলাম x (x - y), আর একটা হচ্ছে 3x - 5y, এবার আমরা আগে তৃতীয় রাশিটা করি, তাহলে ওটা মনে পড়ে যাবে। তৃতীয় রাশিটা হচ্ছে আমার এখানে 9x² + 30xy + 25y². এখন দেখো এখান থেকে কিছুই কিন্তু কমন যাচ্ছে না, দেখতে পাচ্ছি আমরা এখানে x² এখানে x, এখানে কিন্তু x নাই, তাহলে অবশ্যই এটা ওভাবে করা যাবে না। এটা কীভাবে করা যাবে, এখন চিন্তা করতে হবে, এখানে একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে x² এখানে xy আছে, এখানে y² আছে, তাহলে অবশ্যই মাঝখানের সংখ্যাটাকে এমন সংখ্যা দ্বারা করতে হবে যেন পরবর্তী সংখ্যাগুলো মিলে। তো তাহলে এটাকে আমি এইভাবেও করতে পারি, দেখো যে 3 স্কোয়ার আমরা যেভাবে লিখেছিলাম 3x, তারপর হোল স্কোয়ার প্লাস এখানে 30কে যদি আমি ভাঙাই 2 × 3, তারপর হচ্ছে x (5y + 5y), তারপর স্কোয়ার। দেখো কীভাবে করলাম, 9 9কে লিখতে পারি 3 স্কোয়ার আর x² অর্থাৎ একসাথে 3x² 25কে লিখতে পারি 5 স্কোয়ার y² অর্থাৎ 5y একসাথে লিখে তারপর স্কোয়ার করলাম, আর এখান থেকে 30কে যদি ভাঙাই লিখি 2 × 3x × 5y অর্থাৎ 3 5 15 15 2 গুণে 30, তাহলে 30 x y কিন্তু মিলছে।
কিন্তু আমি এটা কীভাবে সাজাইলাম, আমি সূত্রের জন্য, সূত্র ফলানোর জন্য একটা টু লিখলাম, আর যেহেতু প্রথম প্রথম তোমার অংশটাতে 3x আছে তাহলে 3x লিখলাম, পরের অংশটাতে 5y আছে তাহলে 5y লিখলাম, তাহলে এইভাবে সাজায় লিখলাম আর কি। আমি 30xy টাকে আমি এইভাবে সাজায় লিখলাম, কিন্তু দেখো জিনিসটাকে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু আমরা এই মানটাই পাই পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমার সুবিধা হলো একটা সূত্র হয়ে গেলো, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কি সূত্র হয়ে গেলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র আমরা অবশ্যই জানি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি কি লিখবো, 3x প্লাস 5y তারপর হোল স্কোয়ার, বুঝতেই পারছি আমরা, ঠিক আছে। তাহলে এবার আসো, এবার আমরা প্রথম যদি সবগুলার গসাগু বের করতে বলছে, তাহলে আমি লিখবো যে এদের গসাগু, এদের গসাগু চতুর্থ রাশিটাতে দেখো ওটাই ছিল, প্লাস ছিল। তাহলে আসো গসাগু, গসাগু দ্বারা আমরা বুঝে শুধু মিলগুলা, তাহলে প্রথম রাশিতে আছে 3x প্লাস 5y, এখানেও আছে 3x প্লাস 5y, এখানেও আছে 3x প্লাস 5y, তবে এখানে দুইটা আছে, স্কোয়ার দ্বারা বুঝতে হচ্ছে এখানে দুইটা মান আছে। তাহলে আমি এখানে একটা লিখবো, গসাগু হচ্ছে 3x প্লাস 5y, তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যানসার। তাহলে অবশ্যই আজকে তোমরা গসাগু বলতে বোঝাচ্ছে মিলটা, অর্থাৎ তিনটা রাশির ভিতরে যেটা শুধু মিল থাকবে সেটাই লিখবো। তাহলে আশা করি তোমরা আজকের অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।